আজ বুধবার ওর ছুটির দিন, তো এই ফাঁকে আমরা আজকে ঘাসটা কেটে নিচ্ছি বাড়ির সামনে। ঘাসগুলি যখন বড় হয়ে যায় তখন আর বেশি একটা সহ্য হয় না কতক্ষণে কাটবো, তো সেজন্যই কেটে নিচ্ছি। আর বেশ কিছু ফুলের গাছ এখানে দেখতেই পাচ্ছেন, সেগুলিও যেন ড্রাই হয়ে গেছে। তো সামার তো চলেই গেল, উইন্টার অলমোস্ট হিয়ার। সেই জন্য আমরা গাছগুলিকে কেটে ফেলব। আর ওদিকে আমার বেশ কিছু সবজি বাগান দেখতেই পাচ্ছেন। তো এই মিনি বাংলাদেশটি আমি আপনাদের সাথে আজকে আবারও শেয়ার করতে যাচ্ছি। আমার এই মিনি বাংলাদেশে বেশ কিছু সবজি এখনও রয়েছে, আর সেগুলি দেখতে হলে আমার এই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকবেন, স্কিপ করে দেখবেন না। তো চলুন আমার এই গার্ডেনে কী কী সবজি আমি আজকে উঠিয়েছি সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার হাজবেন্ডের ঘাসটাও কাটা হয়ে গেল। আমি আসলে প্ল্যান করেছিলাম আজকে কিছু সবজিও কাটব, তো সবজিও তুলব আজকে। এখানে ঢেঁড়স গাছগুলি দেখছেন কত লম্বা হয়েছে, আর প্রতিদিন প্রচুর পরিমাণে ঢেঁড়স হচ্ছে, তো সেগুলো আমি পিক করে নিচ্ছি। এই গাছের ফ্রেশ সবজি উঠানোর মজাই আলাদা, খাইতে যেমন তেমন দেখতে অনেক সুন্দর, আমি তো খুব এনজয় করছি। তো আমি শেয়ার করব আপনাদের সাথে আমার গার্ডেনে কী কী সবজি উঠিয়েছি। আমার মোস্ট ফেভারেট হচ্ছে পাট শাক, আর এখানে অনেক বড় গাছ হয়েছে মাত্র কয়েকটি, এনাফ আমাদের জন্য। তো গাছগুলি এত বড় হয়েছে, আপনারাও যদি ঠিক এরকম দু চারটা পাট শাকের গাছ লাগান এনাফ হয়ে যাবে। তো প্রতিদিনই কিছু না কিছু সবজি উঠানোই হয়, আসলে একটু জায়গা থাকাতে আর মনের ইচ্ছা দুটো মিলে এই গার্ডেনটি। তো এখানে দেখুন কত সবজি উঠিয়েছি, এখানে উঠিয়েছি পাট শাক, সিম, কচু শাক, করলা, আর উঠিয়েছি লাউ শাক, সাথে লাউ উঠিয়েছি, আর আমার মোস্ট ফেভারিট ঝিঙ্গে। তো ঝিঙ্গেও কিন্তু আমার গার্ডেনে হয়েছে, পুঁই শাকও হয়েছে, তো সব কটি সবজি আমি উঠিয়ে নিয়েছি। আর সবচেয়ে বেশি উঠিয়েছি আজকে ঢেঁড়স আর সিম, তো এত পরিমাণে উঠাই প্রতিদিনই ঢেঁড়স যেন কিছু না কিছু পাওয়াই যায়। তো ঢেঁড়সগুলি খুবই অল্প সময়ে গ্রো হয়ে যায়, প্রতিদিনই চেক করা লাগে। তো এখানে সবচেয়ে সুন্দর আমার গার্ডেনের এই কালারফুল সবজিগুলির মধ্যে রয়েছে সিম। বর্তমানে আমার গার্ডেনের গ্ল্যামার হচ্ছে রং বেরঙের সিম। এই সিমগুলি দেখতেও সুন্দর, খেতেও মজা, আমি তো প্রায়ই ভর্তা করি এগুলিকে। তো আমার গার্ডেনের শেষের দিকে যদিও এখনও কিন্তু শসাও আমার গার্ডেনে রয়েছে, কিছু না কিছু সবসময় উঠাই। তো দেখুন এই মিনি বাংলাদেশটি আমার ব্যাকইয়ার্ডে আপনাদের কাছে কেমন লাগলো, কালারফুল সবজি আর কিছু গ্রিন ঘরের সামনে। আমার তো ভীষণ ভালো লাগে গার্ডেন করতে, আর গার্ডেনের শেষে এই সবজি উঠানোর মজাটা কত যে মজার, সেটা যাদের গাছ নেই যারা এই কাজটি করে না তারা আসলে বুঝতেই পারবে না। হে ভাই, অনেক কষ্ট গার্ডেনিং, তারপরও আমরা এনজয় করি, এভাবে গাছের সাথে একদম মিশে যাই। সময় দিতে হয়, প্রচুর সময় দিতে হয়। অ্যাট দ্য বিগিনিংয়ে একটা বেবিকে যেরকম আমরা শ্রম দিয়ে বড় করি, ঠিক গাছগুলি সেরকম।
প্রথম দিকে যদি আমরা ভালো যত্ন করি গাছের, গাছে মাস্ট ফল দিবেই। তো আমার এখানে বেশ কয়েক জাতের কাঁচামরিচও রয়েছে, আর কাঁচামরিচগুলি অনেক ভালো লাগে তরকারিতে দিলে, স্যান্ডটা অনেক মজার হয়। তো আমি আসলে এত সবজি উঠিয়েছি তার অর্থ এই যে আমি সব রান্না করব তা না, আমি কিছু সবজি আমার ফ্রেন্ডদেরকে দিব। যেহেতু এখানে অনেক সিম আর অনেক ঢেঁড়স উঠিয়েছি আজকে, আর অন্য সবজিগুলি আমি ফ্রোজেন করে রাখতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন পুঁই শাকের গাছও আছে আর নানা রঙের মরিচ। এই মরিচ গাছে যে ধরনের মরিচগুলি আছে প্রত্যেকটাই ঝাল, তো এর মধ্যে কিছু কম আর কিছু বেশি। তো আমি যেটা একটু ঝাল কম সেটাই আমি সাধারণত ইউজ করি, আর যেটা ঝাল বেশি সেটা আমি ব্লেন্ডার করে রাখি। হঠাৎ কোনো সময় বেশি ঝাল খেতে ইচ্ছে করলে সেই মরিচটা আমি ইউজ করি। তো এই তো ছিল আমার আজকের গার্ডেনের যত সবজি। দেখুন এখানে ঢেঁড়স গাছগুলি সত্যি অনেক বড় হয়েছে, আর ঢেঁড়স গাছ কিভাবে লাগাবেন দেখতেই পাচ্ছেন, খুব ঘন ঘন এখানে গাছ লাগিয়েছি একসাথে চারটা করে, তারপর আবার একটু গ্যাপ, আবার চারটা গাছ একসাথে, আরও এক হাত গ্যাপ রেখে আমি গাছগুলি লাগিয়েছি। তো এই সিস্টেমে যদি আপনারা ঢেঁড়স গাছ লাগান মন্দ হবে না আইডিয়াটা। এটা তো আমার এবছরের এক্সপিরিয়েন্স, আমি কখনো আগে এত লম্বা ঢেঁড়স গাছ দেখিনি আমার বাসায়। তো জানি না এটা কোন জাতের ঢেঁড়স, আমার মা এনে দিয়েছিল। তো যাই হোক, আমি তো খুব এনজয় করলাম, অনেক সবজি হলো আমার গার্ডেনে। প্রতিদিনই এত বিজি থাকতে হয়, সবজি গাছ থাকলেই হয় না, এগুলির যত্ন আছে, স্টিল একটু একটু যত্ন করতে হয়। দেখুন ঢেঁড়স গাছগুলি এত লম্বা হয়েছে যে একদম ঢলে গেছে। এখানেও বেশ কিছু পাট শাক রয়েছে, আর আমার গার্ডেনের বেশ কিছু টমেটো রয়েছে। পাট শাকগুলি দেখতে অনেক ভালো লাগে, মনে হয় একদম মিনি বাংলাদেশি আমার ব্যাকইয়ার্ডে। সব ধরনের সবজি মিক্সড সবজি দিয়েই আমার গার্ডেনটি। তো এরকম জায়গা থাকলে আপনারা কিন্তু গার্ডেনিং সহজেই করতে পারেন, আর যদি পারেন আরও অর্গানাইজ করে করবেন আরও ভালো হবে। আমি আসলে এত অর্গানাইজ যদিও করিনি, একদম খারাপ হয়নি দেখতে। আমার কাছে তো গার্ডেনিং করতে বেশ ভালোই লেগেছে এই 2021-এ, খুব ব্যস্ত ছিলাম, তার ভিতরেও হয়ে গেছে আমার একটি সুন্দর গার্ডেন। এই গার্ডেনের সবজিগুলি আমার নেইবারের হাউসেও চলে গেছে, একদম ওপাশে, বেড়ার ওপাশে গেছে। অনেক সময় লাউ বড় হয়ে যায় আর আমাকে বলে যে তোমার সবজি মনে হয় উঠানোর সময় হয়েছে, তুমি কি খেয়াল করেছো? তো আমার নেইবারটা না অনেক ভালো, তো ওরে মাঝে মধ্যে আমি দেই, ও যে সবজিটা খেতে পছন্দ করে সেটাই আমি উঠিয়ে দিই। লাউ খুব পছন্দ করে উনি, তো আমি লাউ সবজিটা ওনাকে দিয়েছি বেশ কয়েকবার। তো এই গ্রিন চিলিটা অস্বাভাবিক সুন্দর দেখতে, আমরা যদিও বেশি ঝাল খাই না বাট আমার কাছে ভালো লাগে। রেড মরিচগুলি ব্লেন্ডার করে খাসির মাংসের মধ্যে দিয়ে রান্না করলে,
আমার খুবই ভালো লাগে, একটু কালারটাও সুন্দর হয় আর স্যান্টটাও না অনেক ভালো হয়। তো আমার এই গার্ডেনটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার বন্ধুরা যারা তোমরা এই চ্যানেলে এখন ঢুকছো, তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো তারা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা রেড বেল আইকনটি প্রেস করে রেখো প্লিজ, তাহলে আমি নতুন যে কোনো ভিডিও দেওয়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের এই বিকেলটি তো আমি খুব সুন্দর কাটিয়েছি, আমার কাছে অনেক মেমোরেবল। আর এই ভিডিওর মাধ্যমে আমি আমার মেমোরিটা ধরে রাখব। তো তোমরা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে আমাকে নির্দ্বিধায় কোশ্চেন করতে পারো, আমি কোশ্চেনের আনসার দিব। তো সূর্যটা ডুবতে আর কিছুটা সময় বাকি, রুদ্রটা জানি কেমন কেমন একদম চোখে লাগছে। তারপরও আমি চেষ্টা করছি তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করার জন্য, একদম অস্পষ্ট লাগছে আজকে। দেখো এখনো সূর্যটা ডুবেনি আর রুদ্রটা একদম চোখে লাগছে, তারপর আমি একটু শেয়ার করব তোমাদের সাথে। এইখানে গাছগুলি একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে মনে হয়, আর বেশি দিন থাকবে না। লাউ গাছ এমনিতেই খুব নরম, তো একটু ঠান্ডার স্পর্শ পাইলে ওরা তাড়াতাড়ি মরে যায় বা শুকিয়ে যায়। বাট স্টিল আমরা শাক উঠিয়ে খাচ্ছি, শাকগুলি খুবই ভালো লাগে ভর্তা করতে, আমি তো খুব মজা করে ভর্তা করি। আমি একদিন শেয়ার করব তোমাদের সাথে লাউ পাতা ভর্তা কিভাবে করতে হয়। তো এই তো ছিল আমার আজকের ব্লগে, হয়তো বা আমি বেশি বলে ফেলেছি। তোমরা যদি আমার এই ব্লগটি পছন্দ করে থাকো তাহলে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে। তো দেখো না কত সুন্দর সিম হয়েছে, আর সিমগুলি আর একটু বড় করব তারপর আমি উঠাবো। সিমগুলি যদি শক্ত হয়, বিচিগুলি সিমের, তাহলে কিন্তু অন্যরকম টেস্ট হয়। বিচি শক্ত বিচি যেগুলি এগুলিও কিন্তু খেতে ভালো লাগে। তো আমি আমার নেইবারের হাউসে চলে আসলাম এখান থেকে একটু ভিডিও করার জন্য। তো আমার নেইবারেরও বেশ কিছু টমেটো লাগিয়েছে, ভদ্রমহিলা অনেক ওল্ড বাট সে না অনেক পছন্দ করে গার্ডেনিংটা। তো ওর গার্ডেন করা দেখে আমারও আগ্রহ লাগে, কেন করব না, আমরা দুজনেই তো গার্ডেনিং পছন্দ করি। তো আমার তো খুবই ভালো লাগে, ও মাঝে মধ্যে হাই হ্যালো দেয়, ওর গার্ডেনে যদি আমার সবজি চলে আসে কিচ্ছু বলে না। দেখো না আমার সিম গাছ ওর গার্ডেনে চলে আসছে বেড়ার এপাশে, তো তারপরে কিছু বলে না, সে সবসময় আমাকে জানায় সবজিগুলি বড় হয়ে গেলে। সে বলে তোমার সবজিগুলি মনে হয় উঠানোর সময় হয়ে গেছে। তো আমার দুই সাইডে দুই নেইবারই আমাকে সবজিগুলি নিয়ে কিচ্ছু বলে না, তো সবজিগুলি বড় হওয়া মাত্রই ওরা আমাকে জানিয়ে দেয় যে তোমার সবজিগুলি এপাশে চলে আসছে বেড়া, তুমি এগুলি পিক করতে পারো যদি তোমার উঠানোর সময় হয়ে থাকে। তো এখানে আমার সিম গাছটা আমি শেয়ার করলাম তোমাদের সাথে। আমার গার্ডেনটি আমার কাছে তো ভীষণ ভালো লাগে, আমি খুব এনজয় করি। তো তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা এভাবে আমাকে সাপোর্ট করবে, তোমাদের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন। আর আমি তোমাদের সাথে শেয়ার করব ভালো ভালো ব্লগ, আমি চেষ্টা করব নেক্সট টাইম আরও সুন্দর কন্টেন্ট নিয়ে আসার জন্য। তো তোমরা সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার সাথে থাকবে।
রেড বেল আইকনটি প্রেস করে রেখো, কিন্তু না হলে নোটিফিকেশন কিন্তু যাবে না। বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে সুন।